অবসর প্রাপ্ত সরকারি আধিকারিকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য বারুইপুরে। জানা গেছে বাইকে চেপে এসে বোমা ছুড়ে পালায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর, অবসরপ্রাপ্ত ওই আধিকারিক নিকুঞ্জ বিহারী দাস, বয়স প্রায় 90 বছর। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীরাও, নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটিও। কী কারণে হঠাৎই বোমাবাজি, কারাই বা এ কাজ করল তা বুঝে উঠতে পারছেন না স্থানীয়রাও। স্থানীয় ও পরিবার সূত্রে খবর, শুক্রবার রাত 11টা নাগাদ বোমাবাজির ঘটনা ঘটে বারুইপুর 16 নম্বর ওয়ার্ডের ধপধপি রোড এলাকায়। জানা গেছে প্রাক্তন ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক নিকুঞ্জ বিহারী দাসের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। পরপর দুটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বারুইপুর থানায়। নিকুঞ্জবাবুর অভিযোগ, বাইকে করে এসে দুই দুষ্কৃতী তার বাড়িতে দুটি বোমা ছুঁড়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। নিকুঞ্জবাবুর বাড়ির কাঁচ ভেঙে গিয়েছে, পুড়ে গেছে বাড়ির বিছানা, বাড়ির দেওয়ালে ও মেঝেতে পোড়া দাগ। 90 বছর বয়সী নিকুঞ্জবাবু বলেন, খুব ভয় হচ্ছে আমাদের। আমার বয়স 90 বছর, আমার স্ত্রীর বয়স প্রায় 80, ছেলে অফিসে চলে গেলে আমরা অসহায়। আমার তো ভীষণ খুব ভয় লাগে, কারণ আমাদের এখানে আমার 90 বছর বয়স, আমার স্ত্রীর প্রায় 80 বছর বয়স। তাই এদিকে আমার ছেলে তো অফিস চলে গেলে আমরা একবারে অসহায়, খুব ভয় হচ্ছে, ভীষণ ভয় হচ্ছে। এটা হয়েছে 11টার পরে, দুটো বোমা, এইটা এই ঘরটা অন্ধকার একদম। প্রথম ইয়ে হয়েছে, আমরা খাচ্ছিলাম ওই টিভিতে, ছাওয়া হয়ে গেছে মুখ টু দুচ্ছি, তখন হঠাৎ একটা ইয়ে হওয়াতে আমরা তো ভাবছিলাম যে বার্স্ট হয়েছে, ধোঁয়া একবারে অন্ধকার হয়ে, কিছু দেখতে পাচ্ছি না। তারপরে ওখান থেকে এদিকে আসতে আসতে আরেকটা ওই ওদিক থেকে এই পর্যন্ত এসেছি, এসে এখানে আসে আরেকটা ইয়ে হয়েছে। তাও ভয়ে তো আমরা তো ইয়েকে আমার ছেলেকে ডাকবো, ছেলে তো। বোমাবাজির ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন নিকুঞ্জবাবু। এলাকার কেউ ভাবতেই পারছেন না এমন ঘটনা ঘটতে পারে। বৃদ্ধের ছেলে জানান, রাতে খেলা দেখছিলাম, তখনই হঠাৎ বোমার আওয়াজ পায়, পরে আবারও বোমার শব্দ হয়, তারপরে গোটা ঘর ধোঁয়া আর বারুদের গন্ধে ভরে যায়। রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনাও সংগ্রহ করেছে পুলিশ। আতঙ্কিত অবশ্যই আছি, কারণ এর আগে কোনোদিনও আমাদের বাড়ি কেন এই এরিয়ায় আমরা যতদিন আছি কোনোদিন এরকম কোনো ঘটনা হয়নি। মারল আমরা নিজেরাও বুঝতে পারছি না, কেন মারল সেটাও বুঝতে পারছি না, কারণ কারোর সাথে কোনো আমাদের সেরকম কোনো শত্রুতা বা বোম মারার মতো সেরকম কোনো পরিস্থিতি এখানে নেই। কোনো আতঙ্কে আছি, আর আমরা বারুইপুর পুলিশ স্টেশনকে বলেছিলাম, ওরাও এসেছিল। তবে কারা এমন কাজ করেছে তার খোঁজ এখনও পায়নি পুলিশ। এ বিষয়ে এদিন সাংবাদিক সম্মেলন করেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছিল। জানা গেছে দুজন বাইকে করে এসে বোমা ছুড়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনার দিকে নজর রাখছে, অভিযুক্তদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে। আমরা দেখছি, আমরা একটা খবর পেয়েছি যে মোটরসাইকেলে দুজন এসেছিল, ওরা বাড়ি দিকে বম ফেলে চলে গেছে। আমরা তদন্ত করে দেখছি কারা এর পিছনে যুক্ত আছে। হ্যাঁ, সব দিক থেকেই দেখা হচ্ছে, ওদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে, পুলিশ যা আইনগত ব্যবস্থা নেবে। পুলিশ সবসময়ই সতর্ক আছে, পুলিশ যখনই যেখানে খাবার পাচ্ছে ওখানে আইনগত ব্যবস্থা নিচ্ছে। লোকের সেফটি সিকিউরিটির জন্য, কাজের জন্য প্রস্তুত আছে, আমরা সবসময়ই আইনগত ব্যবস্থা নেবার জন্য আছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বারুইপুর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।